আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউটিউবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতের তিন বছরের ভিসা, দুই বছরের ভিসা, দশ বছরের ভিসা, পাঁচ বছরের ভিসা, দুই বছরের ভিসা, এক দুই মাসের ভিসা, এই যে ভিসাগুলো হয়তো অনেকেই জানেন না এই বিষয়গুলো, যে এই ভিসাগুলো কি, কে পাবেন, কারা পাবেন, দশ বছরের ভিসা, পাঁচ বছরের ভিসা, তিন বছরের ভিসা, আরো অনেকে বলতেছেন ভাই তিন বছরের ভিসা নাকি বন্ধ করে দিচ্ছে, অনেকে বলছে পাবো, সেটা কি করে সম্ভব। একজন আমাকে বলেছে যে ভাই আমাকে, সে বলছে তিন বছরের ভিসা লাগিয়ে দিবে। বিস্তারিত আপনাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, দুবাই অনেক রকমের ভিসা রয়েছে, ভিজিট ভিসা আগে ছিল তিন মাস দুই মাস, এখন দুই মাস এক মাস, এরপর হচ্ছে ওয়ার্ক ভিসা দুই বছরের, পার্টনার ভিসা দুই বছরের। অনেকেই বলবে, এই যে বলছে অনেকে আপনাকে, আপনাকে যে বলেছে যে তিন বছরের ভিসা লাগিয়ে দিবে, সেটা কখনোই সম্ভব না। বর্তমানে তিন বছরের ভিসা সব বন্ধ, আগে পার্টনার ভিসা যারা লাগাতো তারা তিন বছরের লাগানো যেত, মানে তিন বছরের আইডি পেত, তারা তিন বছর সময় পাইতো যারা পার্টনার ভিসা ছিল বা বিজনেস ভিসা ছিল। কিন্তু বর্তমানে পার্টনার বলেন লেবার, তাই আপনারা বর্তমানে পার্টনার বলেন, লেবার বলেন, বিজনেস ভিসা সব বিষয় কিন্তু দুই বছরের করে ফেলছে সরকার, আগে এটা তিন বছরের ছিল। তাই আপনাদেরকে যারা বলবে যে তিন বছরের ভিসা লাগিয়ে দিবে আপনাকে দেশে এনে, এটা সম্পূর্ণ ভুয়া এবং শেষ, যে আপনাকে এসে বলছে সে দশ নম্বর বাটপার, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গোল্ডেন ভিসা দশ বছরের, সেটা কি আপনি আমার জন্য না ভাই, দশ বছরের গোল্ডেন ভিসা, পাঁচ বছরের সিলভার ভিসা, এগুলো কাদের জন্য, সেলিব্রিটি, সুপারস্টার, সিঙ্গার, মিলিয়নার, মিলিয়নার, বিলিয়নার, তাদের জন্য। যেমন বাংলাদেশের তামিম ইকবাল পেয়েছে দশ বছরের ভিসা, আশরাফুল পেয়েছে দশ বছরের ভিসা, সাকিব আল হাসান অ্যাপ্লাই করলে সেও পাবে, ক্রিকেটার যারা আছে মোটামুটি অ্যাপ্লাই করলে তারাও পাবে, ইন্ডিয়ার সঞ্জয় দত্ত, সালমান খান, তারা পেয়েছে দশ বছরের ভিসা, কিন্তু আপনি আমার জন্য এই ভিসা না, ঠিক আছে। এই পাঁচ বছরের রি এন্ট্রি মাল্টিপল ভিসা, এটা কাদের জন্য, কূটনীতিক, ডক্টর বা যারা বেশিবার ট্রাভেলস করে, শুটিং করে, হিরো, সিঙ্গার, তাদের জন্য। আপনি আমার জন্য দুই বছরের ভিসা, কাজের এমপ্লয়মেন্ট ভিসা, বিজনেস ভিসা দুই বছরের, এবং এক দুই মাস এক মাসের পার্টনার ভিসা, এগুলোগুলো আছে ভাই। তাই যে যারা আপনাকে এই ভাইটা আমাকে প্রশ্নটা এই করেছে যে ভাই আমাকে একজন বলছে যে দুবাই তিন বছরের ভিসা লাগিয়ে দিবে, তাছাড়া আমি শুনতে পেলাম তিনি আমাকে এটাও বলেছে যে দশ বছরের ভিসাও আছে, পাঁচ বছরের ভিসাও আছে। হয়তো বাংলাদেশে অনেক সহজ সরল ভাইয়েরা আছেন যে আপনাদেরকে বলবে যে ভাই তোকে দশ বছরের ভিসা লাগিয়ে দেবো, হ্যাঁ, এই তিন লাখের জায়গা, যে জায়গায় আপনাকে তিন লাখ প্রয়োজন পড়বে, বা সাড়ে তিন লাখ, বা আড়াই লাখ, বা সাড়ে তিন লাখ, বা তিন লাখ প্রয়োজন পড়বে, সেই জায়গায় আপনাকে বলবে আট লাখ টাকা দিয়ে দিই তোকে দশ বছরের লাগিয়ে দেবো, পাঁচ বছরের লাগিয়ে দেবো। শোনার পর সেও মহারে পাঁচ বছরের, দশ বছরের ভিসা, ইন্টারনেট দেখবেন যে হ্যাঁ দশ বছরের ভিসা আছে, সে আপনাকে দেখাবে যে দেখ দশ বছরের ভিসা, আপনি দেখলেন যে দশ বছরের ভিসা কিন্তু আছে অলরেডি, কিন্তু এটার দশ বছরের ভিসা পাওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু আর আপনি জানেন না, ঠিক আছে। তাই এইটা সম্পূর্ণ ভুয়া, দশ বছরের ভিসা অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ফ্যামিলিকে স্পন্সর করা যায়, এরপর ভাই বোনকে স্পন্সর করা যায়, অন্য আরও কোনো রকমের স্পন্সরের প্রয়োজন হয় না, নিজেই করা যায়, কিন্তু এটা তো তাদের জন্য না, বললামই আপনাকে কাদের জন্য, এটা আপনি আমার সাধারণ যারা আছি তাদের জন্য না। তাই এই চিন্তায় কেউ পড়বেন না, এরকম দালাল থেকে বেঁচে যাবেন, এরকম দালাল কিন্তু ভাই অ্যাভেলেবেল বাংলাদেশে আছে, অ্যাভেলেবেল। আর বর্তমানে কিন্তু বাংলাদেশে মোটামুটি আমি দেখতে পেলাম যে অনেকেই মোটামুটি এখন জানতে পারছে যে সরাসরি কাজের বিষয়টা খোলা হয়েছে, সেটা কিন্তু আরও এক বছর আগে খোলা হয়েছিল, এখন আরও এক বছর আগে। তো অনেক দালালই কিন্তু সেটা সুযোগ নিবে, আপনাকে মিথ্যা কথা বলে বা এই সেই বলে কিন্তু সে আপনার, আপনাকে নিয়ে আসবে, নিয়ে আসার পর কাজ দিতে পারবে না। তাই একটা কথা আপনাদেরকে বারবার বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই বিদেশ আসার আগে একশোবার চিন্তা করবেন, একশোবার, একবার না, আপনি একশোবার আর এক হাজারবার চিন্তা করে তারপর বিদেশে পাড়ি জমাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।